আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে পুষ্পিতা প্রিমা আপুর লেখা মন কেমনের বৃষ্টি গল্পের 22 নম্বর পর্বের দ্বিতীয় অংশ। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। পরিরূপের রিপের কোল থেকে জাব দিতে চাইল ঈশার কোলে, ঈশা দৌড়ে সরে গেল, বলল দেব না, খুব খুব মারবো তোমাকে। পরী কাঁদার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তার মধ্যে পরীর সামনে কাঠগোড়া বেঁধে দিল আদি। ঈশা দেখেছিল কিছু আগেই, সে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো, বলল রিপদা আমি ওখানেই আছি। রিপ অবাক হয়ে তাকালো আদির দিকে, পরী কেড়ে নিল কাঠগোলাপ আদির হাত থেকে, ফ্লাইং কিস চুড়ে মেরে বলল আম্মা। আদি হাসল আর বলল বাহ তুমি ফ্লাইং কিস ছুটতে পারো। পরী জবাব দিল না, কানে গুজার জন্য কানের কাছেই ফুলটা নিয়ে গেল, ডাকলো রি। রিপ বলল কানে কিভাবে দেবে মা? আদি হাসল আর বলল এখানে হঠাৎ এনি অকেশন? রিপ বলল তুই এখানে কেন শালা, আমার কত বড় ক্ষতি করলি তুই জানিস? আদি কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো কী করলাম আমি? রিপ জবাব দিল না, পরীকে নিয়ে চলে গেল। আদির সাথে সাথে কিছু পিছু ফিরে তাকালো মেয়েটার দিকে, ঈশা পা ফেলতে চলল, কোনো বোধহয় নেই তার, অনুভব হালকা। আদি তার পিছনে এলো, ডাকলো শুনছেন কথা ছিল? ঈশা থমকালো কিন্তু পিছু ফিরল না। আদি দৌড়ে গেল ঈশার পাশে দাঁড়িয়ে হাঁপাতে থাকলো। যখন ঈশার চোখে তাকালো তখনই সরাসরি চোখে চোখ হয়ে গেল দুজনের। অনেকক্ষণ কাটলো নীরবতায়, বহু সময় পার হয়ে যাওয়ার পর আদি জিজ্ঞাসা করল কেমন আছেন? ঈশার হঠাৎই এমন প্রশ্ন শুনে প্রচণ্ড হাসি পেল, কতগুলো দিন পর সে এমন প্রশ্ন শুনল নিজের স্বামীর মুখে, অদ্ভুত ব্যাপার। ঈশা হাসলো তবে তা দেখালো না, বলল ডক্টরদের বলতে হয় না কেমন আছি, তারা তো চেহারা দেখেই বুঝে যেতে পারে কেমন আছি, কেমন আছে। আদি প্রত্যুত্তরে হাসলো না, বলল শরীর কেমন আছে তা বোঝা যায়, বুঝতে পারি, কিন্তু মন কেমন আছে সেটা তো বুঝতে পারি না। ঈশা অবাক হয়ে ঠোঁট গোল করে বলে ও আপনি মনের কথা বলেছেন? আদি বলল হ্যাঁ। ঈশা বিশেষ পাত্তা দিল না আদিকে, আদি হাঁটতে হাঁটতে বলল শাড়ির রংটা আপনাকে মানায়নি, কেউ বলেনি? ঈশা অবাক হলো না, স্বাভাবিক গলায় বলল বলেছে, তবে আমি কারো কথায় পাত্তা দেইনি, প্রয়োজন মনে করি না। আদিও ঈশার মতো করে ঠোঁট করে বলল ও আচ্ছা। ঈশা জবাব দিল না, তার রাগ লাগলো খুব, অদ্ভুত সুন্দর নির্মল বাতাস বয়ে গেল হঠাৎ, গাছের পাতা ফুল নড়ে উঠল। আদি অনেকক্ষণ সময় নিয়ে বলল আপনার কাছ থেকে কিছু চাইতে পারি? বেশি কিছু না। ঈশা এবার অবাক হলো, বক্তার ধক করে উঠল, গলা উঁচিয়ে দেখল রিপ আর পরীকে, কোথাও দেখা গেল না, সে ছুটল সেদিকে, কিন্তু বেশি দূরে গেল না, তার শরীর আঁচলের টান অনুভব হলো ঠিক কয়েক বছর আগের মতো। ঠিক 3 বছর আগেও ডক্টর যেভাবে শরীর আঁচল ধরে রাখত তার ঠিক সেই রকম। এই মুহূর্তে সে রাগ করার মতো কিছু খুঁজে পেল না, সাথে সাথে পিছু ফিরে তাকালে আদি ফেলে দিল তার শরীর আঁচল, বলল সরি সরি আমার ভুল হয়ে গেছে। ঈশা কিছুই বলল না, আদি এগিয়ে এলো ঈশার দিকে তাকিয়ে অনুনয় নিয়ে বলল আমি জানি আপনার আমার পথ সম্পূর্ণ ভিন্ন, আপনার কাছ থেকে আমার চাওয়ার কিচ্ছু নেই, থাকলেও এখন সুযোগ নেই, না আপনার না আমার, আপনি অন্য কারো স্ত্রী আর আমিও অন্য কারো স্বামী। আই প্রমিস আমি জানতে চাইবো না কে আপনার স্বামী, কী করে কোথায় থাকে, কোনো প্রশ্ন করব না, শুধু একটা হেল্প লাগবে আমার, আমার মনে হয় সেটি আপনিই পারবেন। ঈশার দুশ্চিন্তা বাড়ল, মিনি যদি দেখে ফেলে ডক্টরকে, খাঁচার ভিতর থেকে যদি ডাক দেয়। আদি প্রশ্ন করল আপনি কি বিরক্ত? ঈশা বলল না বলুন। আদি তার বয়স তার সামনে এসে দাঁড়ালো, কোনো বনিতা ছাড়াই বলল আপনি মিষ্টি নামের কাউকে চেনেন? ঈশার বুক কেঁপে উঠল, সাথে তার পুরো শরীর, সে প্রশ্নের মর্মার্থ বুঝল না প্রথমে। মিষ্টি ডাকটি শুনেছে চমকালো, খুশি হলো, চোখে জল টলমল করে উঠল, কিন্তু যখন এই বিষয়টি বোধগম্য হলো তখন সে সাথে সাথে পিছু ফিরল, চোখাচোখি সামনাসামনি হয়ে গেল আবারও। ঈশা বিড়বিড় করে জানতে চাইল মিষ্টি? আদি মাথা নাড়ল, বলল হ্যাঁ মিষ্টি, আমার ওয়াইফের নাম মিষ্টি। ঈশা চুপ থাকলো, মুগ্ধ হয়ে শুনল সে কথা, আমার ওয়াইফের নাম মিষ্টি, বাজতে লাগলো সেই শব্দ কানে, আমার ওয়াইফের নাম মিষ্টি, আমার ওয়াইফের নাম মিষ্টি। ঈশা যেন অন্য এক জগতে পা রাখলো, ঠোঁট বিস্তৃত করে হাসলো সে। আদি অবাক হলো না, কষ্ট পেল শুধু, যে কষ্ট পরিমাপ করা যায় না, দেখা যায় না, শোনা যায় না, সে তো এই মেয়েটির চলচলো চোখ দেখতে চেয়েছিল, মেয়েটার ঠোঁটের কোণে হাসি নয় কান্না দেখতে চেয়েছিল, হিংসে দেখতে চেয়েছিল, অভিমান দেখতে চেয়েছিল, কিন্তু মেয়েটি কি দেখালো তাকে, হাসি, তার হাসি পাচ্ছে? আদি নিজের সব রাগ অভিমান কষ্ট লুকালো, সে জানে অনর্থক তার এইসব অভিমান, তারপরও কেন জানি অভিমান জমে গেল বুকে, এই অভিমান কখনো প্রকাশিত হওয়ার সুযোগ কি আসবে? সুযোগ চলে আসার পর হঠাৎ এমন ভাবনা আসা কি হাস্যকর নয়?
ঈশা নীরবে হেসে বলল, মিস্টার আদি, আপনি মিষ্টির হাজব্যান্ড হয়ে তাকে চিনেন না? আর আমি কি করে চিনব, ব্যাপারটা হাস্যকর না? আদি কি বলবে বুঝে উঠতে পারল না, শুধু বলল, আপনিও চেনেন না তাকে? তাহলে কে চেনে? ঈশা অদ্ভুতভাবে প্রশ্ন করল। প্রশ্নটা নিজের মনকে করুন, উত্তর পেয়ে যাবেন। আদি সরাসরি চোখ ধরে তাকালো ঈশার দিকে। চোখ করার চোখে পড়ল ঈশার, হয়তো সে ভুল দেখল। আদি বলল, আমার মন কথা বলে না বৃষ্টি। বলে না? যদি বলতো তাহলে আজকে নিশ্চয় বৃষ্টি হতো। মন কেমনের বৃষ্টি? ঈশা শুধু নিঃশব্দে হাসল কিংবা কাঁদল। আওয়াজ করে বলল, মিস্টার চৌধুরী, বৃষ্টি ঠিকই এসেছিল, কিন্তু সঠিক সময় আসেনি। আর এর কারণটা আমি আপনি নই, কিন্তু ভাগ্যের পরিহাস। আদি পিছু হাটে দুই পা, বলে, আপনি সত্যি চেনেন না? আপনার বয়সে কিংবা বড় কিংবা ছোট হতে পারে, কিন্তু চেনার কথা। ঈশার বলে দিতে ইচ্ছে হলো, আপনার মিষ্টি আপনার সামনেই আছে, খুব কাছে আছে, আপনার পাশেই আছে, কিন্তু দেখছেন না, আপনি অন্ধ ডক্টর। আদি চোখ নামিয়ে রাখে, এদিক ওদিক তাকিয়ে বলল, দুঃখিত আপনাকে ডিস্টার্ব করায়। ঈশা বলল, কি জন্য খুঁজছেন তাকে? আদি ঈশার প্রশ্নে চমকালো, বলল, অদ্ভুত প্রশ্ন, স্বামী তার স্ত্রীকে কেন খোঁজে? ঈশা মাথা নামিয়ে হাসল আর বলল, হারাতে দিলেন কেন? আদির কণ্ঠে রাগ ধরা দিল, বলল, আমি হারাতে দেওয়ার কে? যদি সে নিজ থেকে হারিয়ে যেতে চায়? ঈশা হাসল আওয়াজ করে বলল, সে হারিয়ে গেলে আর আপনি হারিয়ে যেতে দিলেন? যাই হোক, এত কথা কেন বলছি আমি আপনার সাথেই, বা কেন কথা বলছি আমি? কে হন আপনি আমার? আদির ভাবান্তর ঘটল একটি প্রশ্নে, কে হন আপনি আমার? কথার বাণী হোক, কি কাউকে আঘাত করা যায়? যদি যায় তাহলে বলতেই হবে, ঈশা মেয়েটি সেই কাজ খুব ভালোভাবে পারে। খুব সুনিপুণভাবে সে আঘাত করতে পারলো আদিকে। আদি উত্তর দিল না সে প্রশ্নে, শুধু বলল, এই সামান্য কথার জন্য কি কেউ হতে চায়? ঈশা উত্তর দিল না, হেঁটে এগিয়ে গেল। আদি তার পিছু পিছু হেঁটে গেল, বলল, মিষ্টি আপনার মতো দেখতে। ঈশা স্তব্ধ হয়ে গেল। আদি বলল, আমার মনে হয়, কারণ আমি যখন মিষ্টিকে ভাবার চেষ্টা করি তখন শুধু একটা চেহারাই বেশি ওঠে, আর একটা দৃশ্য, বৃষ্টির দিনের। কেন এমন হয়? ঈশা চাপা গলায় গর্জে বলল, আপনি যান এখান থেকে। আমি দুঃখিত। আদি দুঃখিত গলায় বলল, আপনি বৃষ্টি, মিষ্টি নন। আর আমি মিষ্টিকেই খুঁজছি, বৃষ্টিকে নই। তাই রাগার কোনো প্রশ্নই আসে না। আপনি নিজেকে মিষ্টি ভাববেন না, সে মোটেও আপনার মতো স্বার্থপর নয়, সে ফিরবে আমার কাছে। কিন্তু আপনি তো, ঈশা চাপা গলায় বলল, যান, আমার সামনে আর আসবেন না, আপনাকে আমার সহ্য হচ্ছে না, আপনাকে কোনো সাহায্য আমি করতে পারবো না। আদি পলকহীনভাবে তাকিয়ে শুনল ঈশার কথা, বলল, যাচ্ছি, আর আসবো না, কখনো আসবো না, আপনিও আমার সামনে পড়বেন না, কোথাও আসবেন না, আপনিও কল্পনায়ও না, পাষাণ। নিজের মন পড়তে না পারা মানুষগুলো বোধহয় এমনই হয়, তারা বুঝে উঠতে পারে না তারা আসলেই কি চায়, কাকে চায়। আদি ঠায় দাঁড়িয়ে থাকলো, ঈশা এগিয়ে চলল সামনে। আজ তার খুশির দিন, তবে এই খুশির কারণে তার হাসতে ইচ্ছে করলো না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো, পুরো পৃথিবীকে জানিয়ে দিতে ইচ্ছে হলো সে আজ ডক্টরকে শুনতে পেয়েছে, ডক্টর তার কাছে, তার আছে, ডক্টর তাকে ভালোবেসেছে বৃষ্টিরূপে, আজও ভালোবাসে মিষ্টিরূপে। রূপ দুইটা, কিন্তু মানুষ তো একটা। আঁখি জলে ভেসে ভেসে ঈশা পা বাড়ায়, আদিও পা বাড়ায় তার উল্টো দিকে, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে। দূরে দাঁড়ানো রিপ ঈশার কাছে এগিয়ে এলো, বলল, আদি কি বলছিল? পরনে নীল কুর্তি আর সাদা সালোয়ার ওড়না পরা মেয়েটি গাড়ি থেকে তাড়াহুড়া করে নামল। আবাস আহমেদ জিজ্ঞাসা করলো, আদি কি এখানেই? তুই শিওরিমি? আমি কি চলে যাব? আমি কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, লিয়া আন্টি তো বলেছে আদি এখানেই এসেছে, তুমি চলে যাও, চিন্তা করো না, আমি বাসায় ফিরব। এলোমেলো পায়ে হেঁটে যখন আদি আর ওর সামনে এগুলো মেয়েটাকে দেখার সাথে সাথে সে থমকে দাঁড়ালো, একে দৃষ্টিতে তাকালো। আদিকে দেখার সাথেই বুক চিরে যেন স্বস্তির শ্বাস ফেললো আইমি। আদির মলিন চেহারা হাসির চেটে বটো না দেখতে পেয়ে আইমির মুখটাই মলিন হয়ে গেল। আদি সোজা হয়ে দাঁড়িয়ে রইল। আমি ধীর পায়ে এগোতে এগোতে আদির সামনে এসে জাপটে ধরল, সাথে সাথে হুড়মুড় করে কেঁদে দিল, বলল, আই মিস ইউ আদি, মিস ইউ আ লট। আদি যেভাবে আগে ছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে রইল, নড়ল না, চলল না। আইমি কাঁদতে কাঁদতে তার বুক ভিজিয়ে দিল, বেজে বেজে অনুভব হওয়ায় সে মুখ খুলল, ছাড়ো আইমি। আইমি আরও চেপে ধরল, বলল, আমি আগের আদিকে চাই না, এই আদিকে আমার জন্য ঠিক আছে। তুমি এত চুপ কেন আদি? তুমি বাসা থেকে বেরিয়ে গেছো, কোথায় খাচ্ছ, কী করছো আমি কিচ্ছু জানি না, তুমি যোগাযোগের সব রাস্তা বন্ধ করে রেখেছ, কিন্তু কেন আদি? আদি শক্তভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, আইমি তাকে ছেড়ে দেয়। আদি সামনে ঘুরে, দূরে ওই শাড়ি পরা রমণীয়
দেখা গেল তার দিকে তাকালো, মেয়েটির খুশিতে কিংবা দুঃখে চোখ চকচক করলো। আদি বোধহয় ভুল দেখল, আমি আদির সামনে এসে দাঁড়ায়, বলে, কেন এত চুপ আদি, আমার কষ্ট হচ্ছে আদি। আদি তারপরে চুপ, কি বলবে সে, কি বলা উচিত তার, এই নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলো বড্ড নিষ্ঠুর, কে ভেবেছে তার কথা, মা বাবা, ওই দূরে দাঁড়ানো মেয়েটি যে চোখের আড়াল হওয়া মাত্রই অন্যের হাত ধরেছে, কে ভেবেছে তার ওই চিরকুটের মালকিন মিষ্টি যে তার নিজের দায়িত্ব শেষ করে চলে গিয়েছে, আদির কথা একবারও ভাবেনি। আমি তাকাই আদির মুখোপানে, বলে, আদি তুমি কিচ্ছু খাওনি? আদি শুকনো হাসি উপহার দেয় আমিকে, বলে, খেয়েছি, কারো মুখে দুই একটা কথা এমন শক্তি থাকে পেট ভরে যায়, অন্য কিছু খাওয়া লাগে না। আমি সরি ইমি, তোমাকে এতদূর নিয়ে আসলাম, আমি চোখের জল মুছে নেয়, বলে, চলো আমরা পাশের রেস্টুরেন্টে যাই, খেতে খেতে কথা বলি। আদি নড়ে না, বলে, আমার খিদে নেই ইমি, তাহলে চলো বাসা যাবে তোমাদের, আন্টি অসুস্থ আদি। আদি হাত ছাড়িয়ে নিল, বলল, না যাবো না। আমি হতাশ হলো, বলল, কেন এমন করছো আদি? আদি চুপ থাকলো। আমি আবারও বলল, আমাদের বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে আদি, তুমি খুশি ছিলে আদি, হঠাৎ এমন আচরণের কারণ কি? আদি কোনো কথা বলে না, কলাপাতার রঙের শাড়ি পরা মায়াবিনীর চলে যাওয়া দেখে সে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, বিড়বিড় করে উচ্চারণ করে, পাষাণ। আমি, বলে, আদি আমরা কোথাও বসি? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তোমার চেহারায় কী অবস্থা দেখো আদি, তুমি নিজের খেয়াল রাখছো না? এটা ওটা বলে মেয়েটি অবিরত বলেই যায়, কী আশ্চর্য! আদি আচমকা এক কাজ করে বসে দূরের ওই মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে চাপটে জড়িয়ে ধরে আমিকে, বলে, ইমি সবাই চলে যাক কিন্তু তুমি থেকো, সবাই স্বার্থপর ইমি, তুমি এমনটা কখনো হইও না, সবাই খানিকক্ষণের জন্য আমার জীবনে আসে আবার চলে যায়, আমি ছোঁয়ার আগে, ধরার আগে, কিছু বলার আগে, তুমি যেও না ইমি, আমি ভালোবেসে ঠকে গেছি ইমি, তুমি কখনোই ঠকিও না, কখনো না, আমি না বাসলেও তুমি আমায় ভালোবেসো, আমি কষ্ট দিলেও তুমি আমার পাশে থেকো, আমি ছুঁড়ে ফেললেও তুমি আমায় আঁকড়ে ধরে রেখো, কখনো চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল করো না, কখনো আমায় ছেড়ে যেও না ইমি, যে পরিস্থিতি আসুক আমাকে রেখে যেও না, তোমার সাথে রেখে দিও, নয়তো নিয়ে যেও, কিন্তু একা ছেড়ে যেও না ইমি, তুমি আমার বুকে আছো ইমি, কিন্তু তারপরও ফাঁকা ফাঁকা লাগছে, কোথাও একটা শূন্যতা থেকে যাচ্ছে, এই শূন্যতা কেন পূরণ করতে পারছো না ইমি, কেন? আমি মুখ তুলে তাকাই আদির দিকে, বলে, আমি পূরণ করে দেব, কথা দিচ্ছি কখনো তোমায় ছেড়ে যাব না, তোমার সব রকম পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকব, তোমার মন মগজ এই হৃদয় পিঞ্জরে শুধু ইমির বসবাস হবে, ইমিই থাকবে সেখানে, আর কেউ নয়, তো ফ্রেন্ডস। গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সব সময় ফারুক স্টাডি সাজিয়ে থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।